নমস্কার বন্ধুগণ আধুনিক ভারতের ইতিহাসে আমরা আগের দিনের ভিডিওতে দেখেছিলাম ব্রিটিশ শাসনের প্রশাসনিক ভিত্তি সম্পর্কে সেখানে আমরা প্রথম দিন আলোচনা করেছিলাম দেওয়ানি লাভের তাৎপর্য সম্পর্কে দ্বৈত শাসন ব্যবস্থা সম্পর্কে এবং সাতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ব্রিটিশ শাসনের প্রশাসনিক ভিত্তির দ্বিতীয় পর্ব যেখানে আমরা দেখব বিচার ও পুলিশ ব্যবস্থা এবং ভূমি রাজস্ব ব্যবস্থা যার মধ্যে আছে লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এর সাথেই আজকে আমরা দেখব অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে তো আপনারা যারা আগের দিনের ভিডিওটা এখনও দেখেননি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন যার লিংক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি আধুনিক ভারতের ইতিহাস প্রাচীন ভারতের ইতিহাস ভারতের ভূগোল এবং ভারতের অর্থনীতি সম্পর্কে আমার সমস্ত ভিডিও দেখতে এই চ্যানেলের প্লে লিস্টে চলে যাবেন সেইখানে সমস্ত ভিডিও পরপর সাজানো রয়েছে তো সেই ভিডিওগুলো দেখ অবশ্যই দেখে নেবেন তাতে আপনাদের পরীক্ষার ক্ষেত্রে সুবিধা হবে সেই ভিডিওগুলির সেই প্লে লিস্টের লিঙ্ক আমি ওপরের আই বাটনে দিয়ে রাখছি আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও আজকের ভিডিওতে আমরা আগে আলোচনা করব বিচার ও পুলিশ ব্যবস্থা সম্পর্কে অর্থাৎ সেই সময় বিচার ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা কীরূপ অবস্থায় ছিল সেই সম্পর্কে আমরা আজকে দেখব তারপরে আমরা চলে যাব ভূমি রাজস্ব ব্যবস্থাতে ভারতে বিচার ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা সুসংবদ্ধভাবে শুরু হয় ওয়ারেন হেস্টিংসের আমলে এর আগেও ভারতে বিচার ব্যবস্থা এবং পুলিশ ব্যবস্থা ছিল কিন্তু মোগল শাসন যতদিন ছিল ততদিন অবধি সেটা ভালোভাবে চলেছিল কিন্তু মোগল শাসন ধ্বংস হওয়ার পরে সেই ব্যবস্থাগুলো একদম ভেঙে পড়ে আবার যখন ওয়ারেন হেস্টিংস বাংলায় গভর্নর হয়ে আসে তখন থেকে এই বিচার ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থা সুসংবদ্ধ রূপ ধারণ করে ওয়ারেন হেস্টিংস প্রথম যে সংস্কারটা করেন সেটা হচ্ছে মফসল দেওয়ানি আদালত এবং মফসল ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন মফসল দেওয়ানি আদালত এবং মফসল ফৌজদারি আদালত প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিংস এই মফৎসল দেওয়ানি আদালত এবং মফসল ফৌজদারি আদালতে বিচারের ফলে যে রায় দেওয়া হতো সেই রায়ের বিরুদ্ধে সদর দেওয়ানি আদালত এবং সদর ফৌজদারি আদালতে সেই রায়ের বিরুদ্ধে আপিল করা যেত মফসল দেওয়ানি আদালত যে রায় দিত তার বিরুদ্ধে আপিল করা যেত সদর দেওয়ানি আদালতে মফৎসল ফৌজদারি আদালত যে রায় দিত তার বিরুদ্ধে আপিল করা যেত সদর ফৌজদারি আদালতে সদর ফৌ দেওয়ানি আদালত প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতা শহরে এবং সদর ফৌজদারি আদালত ছিল মুর্শিদাবাদ শহরে তখন এই সময় মফসল দেওয়ানি আদালতে পাঁচশো টাকা পর্যন্ত মামলাগুলির বিচার করতে পারত। এই মফসল দেওয়ানি আদালত পাঁচশো টাকার যে মামলাগুলো ছিল টাকা অবধি সেই মামলার বিচার করতে পারতো কিন্তু পাঁচশো টাকার বেশি হয়ে গেলে সেই বিচার চলে যেত সদর দেওয়ানি আদালতের হাতে এই যে আদালতগুলো প্রতিষ্ঠিত হলো সেই আদালতে বিচারকদের ফির বদলে মাসিক বেতন শুরু করেন এরপরে ভারতে আসে লর্ড কর্নওয়ালিস কর্নওয়ালিসের সময় এই বিচার ব্যবস্থা ও পুলিশ ব্যবস্থা আরও উন্নত হয় তিনি প্রথমেই সদর নিজামত আদালতকে মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন তাহলে কর্নোয়ালিস সদর ফৌজদারি আদালত যেটা মুর্শিদাবাদে ছিল সেইটাকে তুলে নিয়ে আসেন কলকাতা শহরে আর তিনি জেলাতে যে ফৌজদারি আদালতগুলো স্থাপিত ছিল সেইগুলিকে তুলে দেন তার পরিবর্তে কলকাতা ঢাকা মুর্শিদাবাদ এবং পাটনায় ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন জেলার আদালতগুলি অর্থাৎ জেলার ম অর্থাৎ জেলার ফৌজদারি আদালতগুলি তিনি তুলে দেন এবং তার পরিবর্তে ভ্রাম্যমাণ আদালত শুরু করেন যেগুলি কলকাতা ঢাকা মুর্শিদাবাদ এবং পাটনা এই চারটি জায়গায় ছিল সেই ভ্রাম্যমান আদালতগুলি প্রতি জেলায় বছরে দুবার করে বিচার করত। ভারতে পুলিশ ব্যবস্থা এই সময় একটি সংগঠিত রূপ ধারণ করে ওয়ারেন হেস্টিংস ভারতে পুলিশ ব্যবস্থা শুরু করলেও কর্নওয়ালিস সেই পুলিশ ব্যবস্থায় আরও বিশেষ কিছু সংযোজন করেন সেই জন্যই কর্নোয়ালিসকে ভারতের পুলিশ ব্যবস্থার রূপকার বলা হয় কর্নওয়ালিস প্রত্যেক জেলাকে থানায় ভাগ করেন এবং সেই প্রত্যেকটি থানায় একজন করে ভারতীয় দারোগা নিযুক্ত করেন এছাড়াও তিনি পুলিশ ব্যবস্থায় বেশ কিছু সংস্কার করেন যেমন তিনি প্রথমেই জমিদারদের পুলিশের দায়িত্ব থেকে অব্যাহতি দেন ওয়ারেন হেস্টিংসের সময় পুলিশদের দায়িত্ব থাকতো জমিদারদের ওপরে কর্নওয়ালিসের সময় থেকে সেই জমিদারদের হাত থেকে পুলিশ ব্যবস্থাকে হয় এবং সেটা সরাসরি ইংরেজ সরকারের হাতে চলে আসে প্রত্যেকটি থানায় একজন করে দারোগা থাকত এবং দারোগার অধীনে কুড়ি থেকে তিরিশ জন পুলিশ থাকত কর্নওয়ালিসের পুলিশ ব্যবস্থায় আর এই থানাগুলি নিয়ন্ত্রণ করতো জেলার ম্যাজিস্ট্রেটরা কলকাতা শহরে পুলিশের একজন সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত করা হয় এবং অন্যান্য যে শহরগুলো বাংলায় ছিল সেখানে একজন করে কোতোয়াল নিযুক্ত করা হয় যদিও এই পুলিশ ব্যবস্থায় পুলিশের সংখ্যা অনেক কম ছিল বাংলার যত বড় বাংলা যত বড়ো জায়গা নিয়ে গঠিত ছিল সেই তুলনায় পুলিশের সংখ্যা কম থাকলেও পুলিশ ব্যবস্থা শুরু হওয়ার ফলে বাংলায় অনেকাংশেই শান্তি শৃঙ্খলা ফিরে আসে এবার আমরা দেখব ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে প্রথমেই আলোচনা করব ওয়ার হেস্টিংস কর্তৃক প্রবর্তিত ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে ভারতে প্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু করেন এই ওয়ার এন্ড হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা অবসান হওয়ার পরে ওয়ার অ্যান্ড হেস্টিংস প্রত্যক্ষভাবে ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু করেন তিনি একটি ব্যবস্থা শুরু করেন ভূমি রাজস্ব ব্যবস্থা শুরু করেন যার নাম ইজারাদারি ব্যবস্থা বা পঞ্চসোনা ব্যবস্থা বা পাঁচশালা ব্যবস্থা একটি ব্যবস্থারই বিভিন্ন নাম ছিল ইজারাদারি ব্যবস্থা বা পঞ্চসোনা ব্যবস্থা বা পাঁচশালা ব্যবস্থা এই ব্যবস্থা চালু হয় সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে এবং চলে সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দ অবধি এই ব্যবস্থায় পাঁচ বছরের জন্য জমির সঙ্গে জমিদারদের বা যে ইজারা নেবে সেই ইজারাদারদের একটা চুক্তি হতো অর্থাৎ এই পাঁচ বছরে যে জমিটার নিলামের মাধ্যমে জমিদার বা ইজারাদার কিনবেন সেই জমির ওপরে সেই জমিদার বা ইজারাদারের কর্তৃত্ব স্থাপন হবে যেহেতু এই ব্যবস্থা পাঁচ বছরের জন্য চালু ছিল সেই জন্যই একে বলা হচ্ছে পঞ্চসোনা ব্যবস্থা বা পাঁচশালা ব্যবস্থা তবে এই ব্যবস্থার বিভিন্ন কুফল ছিল এই ব্যবস্থা সঠিক ছিল না কোনোভাবেই প্রথম যে কুফল এই যে ব্যবস্থার ছিল সেটা হচ্ছে পাঁচ বছরের জন্য জমি নিলামের মাধ্যমে কিনতে হতো জমিদার বা ইজারাদারকে এর ফলে যে বেশি টাকা ইংরেজ সরকারকে দিত সেই জমির মালিক এই পাঁচ বছরের জন্য হয়ে যেত এবার যখন বেশি টাকা দিয়ে সেই জমির ইজারা নিতে হতো তখন সেই ইজারাদার বা জমিদার জমিতে যারা চাষ করবে সেই কৃষকদের ওপরে তুমুল অত্যাচার করতো কর কর নেওয়ার জন্য বা রাজস্ব আদায় করার জন্য এর ফলে কৃষকদের অবস্থা শোচনীয় হয়ে পড়ে দ্বিতীয় যে সমস্যা এই ব্যবস্থায় দেখা দেয় সেটা হচ্ছে অনেক সময় প্রচুর টাকা দিয়ে ইজারাদার বা জমিদার জমিগুলির মালিক হতো কিন্তু সেই টাকা রাজস্ব হিসাবে পরিশোধ করতে পারতো না জমিদাররা এর ফলে ইংরেজ সরকারের যে আয় হওয়ার যে রাস্তাটা ছিল সেটা অনেক ক্ষেত্রেই বন্ধ হয়ে যায় তৃতীয় সমস্যা এই ব্যবস্থা পাঁচ বছরের জন্যই চালু ছিল মানে যে জমিটা কিনছে বা যে জমিটা ইজারা নিচ্ছে সে পাঁচ বছরই সেই জমিটা ভোগ করতে পারতো ফলে সেই পাঁচ বছরের জন্য সে জমির উন্নতির জন্য কোনো লক্ষ্য দিত না অর্থাৎ জমিতে অর্থাৎ জমির অবস্থা ভালো হচ্ছে নাকি সে তা সেটার অবস্থা দিনে দিনে খারাপ হচ্ছে সেই সম্পর্কে তার কোনো মাথা ব্যথা থাকতো না সে জানতো যে পাঁচ বছরের জন্যই এই জমি আমার হাতে আছে এরপরে আমি পেতেও পারি আবার নাও পেতে পারি নিলামে যদি কিনতে পারি তাহলেই পাবো হলে নাও পেতে পারি সেই কারণে যে জমিদার বা যেই ইজারাদার এই জমিটা নিত সে সেই জমিটার উন্নতির জন্য কোনো চেষ্টাই করতো না আর চতুর্থ যে সমস্যার সম্মুখীন হয় এই ব্যবস্থা সেটা হচ্ছে এতদিন পর্যন্ত জমিদাররা জমির মালিক ছিল কিন্তু এই ব্যবস্থায় এসে নিলামের মাধ্যমে জমি নিতে হতো এর ফলে যার হাতেই বেশি টাকা আছে সেই নিলামের মাধ্যমে জমি নিতে পারতো এর ফলে যে জমিদাররা এতদিন পর্যন্ত জমির মালিকানা ভোগ করত। তারা জমির উন্নতি করত কিছু কাজ করত কিন্তু তাদের কিন্তু তাদের জায়গায় উঠে আসে কিছু ইজারাদার যাদের হাতে অনেক বেশি টাকা আছে এদের জমি সম্পর্কে কোনো অভিজ্ঞতা থাকতো না এবং এরা অত্যাচার প্রচুর পরিমাণে করতো কৃষকদের ওপর এই কারণে ওয়ারেন হেস্টিংস সতেরোশো সাতাত্তর খ্রিস্টাব্দে একশালা ব্যবস্থা শুরু করেন পাঁচশালা ব্যবস্থার পরিবর্তে তিনি একশালা বন্দোবস্ত বা এক সালা ব্যবস্থা শুরু করেন তবে এই ব্যবস্থাতেও এই যে সমস্যাগুলো দেখা দিয়েছিল তার কোনোটাই সমাধান হলো না পাঁচ বছরের পরিবর্তে সেটা শুধু এক বছরই নেমে এলো কিন্তু কোনো সমস্যার সমাধান এই ব্যবস্থার মাধ্যমে হয় না ভূমি রাজস্ব ব্যবস্থায় সর্বপ্রথম পরিবর্তন আছে লর্ড কর্নওয়ালিসের রাজত্বকালে লর্ড কর্নওয়ালিস যখন বাংলার গভর্নর হয়ে আসেন তিনি এসে সতেরোশো নব্বই খ্রিস্টাব্দে দশ শালা ব্যবস্থা চালু করেন দশ সালা ব্যবস্থা মানে দশ বছরের জন্য জমির মালিক একজনকে করে দেওয়া হয় এর ফলে কিছু সমস্যার দূর হয় যেমন তৃতীয় সমস্যা এখানে ছিল যে যে ইজারাদার বা যে জমিদার জমির মালিক হচ্ছিল এই পাঁচ বছরের জন্য সে জমির উন্নতির জন্য কোনো চেষ্টা করতো না কিন্তু যখনই দশ বছরের জন্য এই ব্যবস্থাটা শুরু হয় দশ সালা বন্দোবস্তে তখন দশ বছর অবধি জমিদার সেই জমিটা ভোগ করত ফলে ফলে সেই জমির উন্নতির জন্য কিছু কিছু চেষ্টা সে করত এরপরে লর্ড কর্নওয়ালি সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে দশ সালা বন্দোবস্তকে রূপান্তর করে নিয়ে আসেন চিরস্থায়ী বন্দোবস্ত এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের ক্ষেত্রে শুধুমাত্র লর্ড কর্নওয়ালিসের অবদান ছিল না এখানে আরো কয়েকজন ব্যক্তি লর্ড কর্নওয়ালিসকে পরামর্শ দিয়েছিলেন তারা হলেন স্যার জনসোর এবং চার্লস গ্রান্ট স্যার এবং চার্লস এদের সঙ্গে আলোচনা করে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে এই সালা বন্দোবস্ত পরিবর্তিত হয়ে হয়ে যায় চিরস্থায়ী বন্দোবস্ত এবং এটা প্রবর্তন করেন লর্ড কর্নওয়ালিস তবে এই চিরস্থায়ী বন্দোবস্ত ভারতে সর্বত্র প্রচলিত হয়নি চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলিত হয়েছিল শুধুমাত্র বাংলা বিহার এবং উড়িষ্যা রাজ্যে অন্যান্য রাজ্যে আরো অন্যান্য ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত প্রচলিত ছিল যেগুলো সম্পর্কে একটু পরে বলছি কিন্তু বাংলা বিহার এবং উড়িষ্যাতে এই চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত ছিল এই ব্যবস্থায় স্থির হয় যে জমিদাররা নির্দিষ্ট সময়ের মধ্যে ইংরেজ সরকারকে খাজনা প্রদান করবে এবং এর পরিবর্তে তারা বংশানুক্রমিকভাবে জমি ভোগ করতে পারবে অর্থাৎ জমিদার এইবার থেকে জমির ওপরে সম্পূর্ণ মালিক হবে অর্থাৎ জমিদার যে জমিটা ইংরেজ সরকারের কাছ থেকে পেলো সেটা সে বংশানুক্রমিক ধরে উপভোগ করবে কিন্তু তার পরিবর্তে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে বছরের একটা নির্দিষ্ট সময়ের মধ্যে ইংরেজ সরকারকে সেই জমিদার রাজস্ব দিয়ে দেবে এবং যদি সেই জমিদার এই রাজস্ব দিতে না পারে বছরের একটা নির্দিষ্ট সময় যদি রাজস্ব দিতে না পারে সেই জমিদার এই জমির থেকে মালিকানা হারিয়ে ফেলবে অথবা জমির কিছুটা অংশ বিক্রি করে তাকে রাজস্ব দিতে হবে এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে আরও স্থির হয় যদি ভবিষ্যতে খরা বন্যা বা কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় তাহলেও কিন্তু রাজস্ব মকুব হবে না রাজস্ব দিতেই হবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হওয়ার পরে আগের যে ব্যবস্থাগুলো ছিল তার যে অসুবিধে ছিল সেইগুলো কিছুটা দূর হয় প্রথম যে লাভটা হয় সেটা ইংরেজ সরকারের পক্ষে এই ব্যবস্থাতে ইংরেজ সরকার জানে যে তারা নির্দিষ্ট সময়ে একটা খাজনা পাবে নির্দিষ্ট সময় অন্তর একটা রাজস্ব পাবে এবং দ্বিতীয় যে লাভটা ইংরেজ সরকার এর থেকে পায় সেটা হচ্ছে এই ব্যবস্থার মাধ্যমে বাংলা বিহার উড়িষ্যায় একটা নতুন জমিদার শ্রেণী গড়ে ওঠে যে জমিদার শ্রেণী ইংরেজদের পক্ষ অবলম্বন করে এবং তৃতীয় যে লাভটা সেটাতে কৃষক এবং জমির মালিক উভয়ই লাভবান হবে যেটা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের ফলে বংশানুক্রমিকভাবে জমির মালিক হয়ে যায় জমিদাররা এর ফলে জমিতে উন্নতির জন্য তারা সচেষ্ট হতে শুরু করে কিন্তু এই জমিরা কিন্তু এই ভূমি রাজস্ব ব্যবস্থায় কৃষকদের কোনো উন্নতি আদতেও হয় না এর কারণ প্রথমত যখনই জমিদাররা জমির মালিক হয়ে যায় তখন জমিদাররা অধিক খাজনা লাভের জন্য কৃষকদের ওপর অত্যাচার করতে শুরু করে কারণ এই চিরস্থায়ী বন্দোবস্ত হয়েছিল জমিদারদের সঙ্গে ইংরেজ সরকারের জমিদার এবং ইংরেজ সরকারের মধ্যে এতে কৃষকদের স্বার্থ রক্ষার ব্যাপারে কোনো কথা বলা হয়নি অর্থাৎ কৃষকরা সম্পূর্ণভাবে জমিদারদের নিয়ন্ত্রণ অর্থাৎ কৃষকরা সম্পূর্ণভাবে জমিদারদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে পড়ে জমিদাররা যদি ভালো চাইতো তো ভালো হতো যদি জমিদাররা খারাপ চাইতো যদি ওদি অত্যাধিক কর চাইতো দিতে বাধ্য হতো কৃষকরা এই ব্যবস্থায় আরও একটা যেটা হয় সেটা হচ্ছে প্রধান যে জমিদার অর্থাৎ প্রধান যে জমির মালিক সে আবার তার থেকে নিচে আরও একজন ছোট জমিদারকে জমির কিছুটা অংশ দিয়ে দিত এবং তার বদলে সে সেই জমিদারের কাছ থেকে খাজনা আদায় করতো এই ব্যবস্থা হওয়ার ফলে জমিদার এবং কৃষকদের মধ্যে একটা মধ্য সত্য ভোগীর আবির্ভাব হয় এবং যার ফলে কৃষকরাই ক্ষতিগ্রস্ত হয় চিরস্থায়ী বন্দোবস্ত ছাড়াও ভারতে আরো অনেক ভূমি রাজস্ব ব্যবস্থা প্রচলিত ছিল যেমন দক্ষিণে প্রচলিত ছিল রায়তোয়ারি ব্যবস্থা এই রায়তোয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন টমাস মন্দ্র এবং এটি প্রবর্তিত হয় আঠেরোশো কুড়ি খ্রিস্টাব্দে এই রায়তোয়ারি ব্যবস্থাতে কোনো মধ্য ছিল না অর্থাৎ সরকার আর কৃষক এদের দুজনের মধ্যে ভূমি নিয়ে ব্যবস্থা করা হতো অর্থাৎ সরকার ডাইরেক্ট কৃষককেই জমি ভোগ করতে দিত এবং সেই কৃষক সরাসরি সরকারকে খাজনা দিত এর মাঝখানে কোনো জমিদার শ্রেণী ছিল না কোনো মধ্যস্বত্বভোগী ছিল না কিন্তু এই ব্যবস্থাতে রাজস্বের হার অনেক বেশি ছিল এছাড়াও কোন রকম প্রাকৃতিক এই করা হতো না এই ব্যবস্থাতেও যে কৃষকরা খুব একটা লাভবান হয়েছিল তা নয় কিন্তু এই ব্যবস্থা অন্যান্য ব্যবস্থার থেকে অনেক ভালো ছিল ভারতের উত্তরপ্রদেশ দিল্লি মধ্যপ্রদেশ প্রভৃতি রাজ্যে প্রচলিত ছিল মোহলওয়ারি ব্যবস্থা মোহলওয়ারি ব্যবস্থা প্রবর্তন করেন এলিফেন এবং এই ব্যবস্থা প্রচলিত হয় আঠারোশো এই ব্যবস্থাতে অর্থাৎ মোহলওয়ারি ব্যবস্থাতে কয়েকটি গ্রাম নিয়ে একটি তালুক বা মহল সৃষ্টি করা হতো এক বা একাধিক গ্রাম নিয়ে একটা মহল বা তালুক তৈরি করা হতো এবং সেই মহল এবং এবং সেই মহল বা তালুকের ওপরে এক বা একাধিক ব্যক্তির কর্তৃত্ব থাকত তাদেরকে দায়িত্ব দিত ইংরেজ সরকার সেই ব্যক্তি রাজস্ব আদায় করতো এবং সেই রাজস্বই ইংরেজ সরকারকে দেওয়া হতো এই ব্যবস্থাতে এই মহল বা তালুকের যে প্রধান ছিল অর্থাৎ তালুকদার সে পেত মাত্র কুড়ি শতাংশ বাকি আশি শতাংশ চলে যেত ইংরেজ সরকারের হাতে এছাড়াও পাঞ্জাবে একটি ব্যবস্থা প্রচলিত ছিল পাঞ্জাবে যে ব্যবস্থা প্রচলিত ছিল তার নাম ছিল ব্যবস্থা এই ভাইয়াচারি ব্যবস্থাও অনেকটা এই রায় তোয়ারি ব্যবস্থার মতোই ছিল এখানেও সরকার প্রত্যেক কৃষকের কাছ থেকে আলাদা আলাদা করে ট্যাক্স বা খাজনা আদায় করত। সেই খাজনা আদায় করত স গ্রামেরই কোনো একজন ব্যক্তি যার ওপরে ইংরেজ সরকার অধিকার দিত এই সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থা যে সম্পর্কে আমরা আলোচনা করলাম সেই সমস্ত ভূমি রাজস্ব ব্যবস্থার যে পরিণাম হয়েছিল তাতে কোনো দিনই কৃষকরা উন্নতি তাতে কোনো দিনই কৃষকরা কোনো লাভবান হয়নি এবং এই ব্যবস্থার ফলেই এক ধরনের নতুন সম্প্রদায় উঠে আসে যারা হচ্ছে মধ্যসত্ত্ব ভোগী এই মধ্যসত্ত্ব ভোগীরা জমির সম্পর্কে কিছুই জানতো না জমির থেকে তারা শুধু লাভ করত এবং সেই লাভের টাকা এনে শহরে এসে বসবাস করত এবং এরাই পরবর্তীকালে রাজভক্ত অর্থাৎ ইংরেজদের ভক্ত এক প্রকার একটা দলে পরিণত হয় এছাড়াও এই সমস্ত ব্যবস্থাতে যে রাজস্ব নেওয়া হতো সবই টাকায় নেওয়া হতো অর্থাৎ নগদ অর্থে নেওয়া হতো এবং এই এবং এই রাজস্বের হারও অনেক বেশি ছিল এর ফলে কৃষকরাও সমস্যায় পড়ে এবং তাদেরকে টাকা ধার দেওয়ার জন্য নতুন একটি মহাজন সম্প্রদায় উদ্ভব হয় এই মহাজন সম্প্রদায় কৃষকদের ধার দিত এবং সেই টাকা দিয়েই সেই কৃষকরা তাদের রাজস্ব মেটাতো এবার আমরা দেখব অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন লর্ড ওয়েলেসলি এটি প্রবর্তিত হয় সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ এটা যে লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তন করেন সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি ছিলেন পুরোপুরি সাম্রাজ্যবাদী এবং ভারতের রাজ্যগুলিকে ইংরেজ শাসনের অভ্যন্তরে নিয়ে আসার জন্যই লর্ড ওয়েলেসলি সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রবর্তন করেন এই নীতি গ্রহণ করার জন্য কিছু শর্ত দেওয়া হয় ভারতীয় রাজন্যবর্গকে সেই শর্তগুলো হচ্ছে প্রথম সমস্ত ভারতীয় রাজ্য এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই সমস্ত রাজ্যকে যদি বাইরের থেকে কোনো শত্রু আক্রমণ করে সে তার হাত থেকে ইংরেজরা সেই রাজাকে বাঁচাবে অর্থাৎ সেই রাজ্যকে রক্ষা করবে তার বদলে সেই রাজ্যে ইংরেজদের এক একটি সেনা দল রাখতে হবে অর্থাৎ সেই রাজ্যে একদল ইংরেজ সৈন্য রাখতে হবে দ্বিতীয় এই যে ইংরেজ সেনা দল রাখা হচ্ছে তার ব্যয় নির্বাহ করবে সেই রাজ্য অর্থাৎ যে রাজ্য অধীনতামূলক নীতি অর্থাৎ যে রাজ্য অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে তাদের রাজ্যে যে ইংরেজ সেনা দল রাখা হবে সেই ইংরেজ সেনা দলের ব্যয় নির্বাহ করার জন্য দেশীয় রাজা ইংরেজ সরকারকে নগদ অর্থ দেবে বা রাজ্যের একাংশ ছেড়ে দেবে তিন নম্বর শর্ত সেই রাজ্যে দরবারে একজন ইংরেজ প্রতিনিধি থাকবে যে রাজ্যটি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করবে সেই রাজ্যের দরবারে একজন করে ইংরেজ প্রতিনিধি থাকবে বা যাকে বলা হয় ইংরেজ রেসিডেন্ট সেই রেসিডেন্ট রাজ্যের দরবারে থাকবে আর আর চতুর্থ শর্ত হচ্ছে ইংরেজ সরকারের বিনা অনুমতিতে রাজ্যটি যুদ্ধ বা শান্তি ঘোষণা করতে পারবে না এই চারটি প্রধান শর্ত ছিল ইংরেজদের একটি সেনা দল রাখতে হবে সেই সেনা দলের ব্যয় নির্বাহ করবে রাজ্য এবং ব্যয় নির্বাহ করার জন্য তাকে নগদ অর্থ দিতে হবে অথবা রাজ্যের একটি অংশ ছেড়ে দিতে হবে রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি থাকবে সেই প্রতিনিধি রাজ্যের দরবারে একজন ইংরেজ প্রতিনিধি বা রেসিডেন্ট থাকবে এবং ইংরেজ সরকারের অনুমতি ব্যতীত তারা যুদ্ধ বা শান্তি ঘোষণা করতে পারবে না এবং এর সাথে আরও একটা শর্ত ছিল সেটা হচ্ছে ইংরেজরা ছাড়া অন্য কোনো বিদেশি শক্তির সঙ্গে এই রাজ্য আর কোনো রকম চুক্তি স্থাপন করতে পারবে না প্রকৃতপক্ষে এই অধীনতামূলক মিত্রতা নীতি ছিল ইংরেজদের তৈরি করা একটা ফাঁদ এর সমস্ত শর্ত থেকে আমরা এটা বুঝতে পারছি যে কোনো রাজ্য যদি এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে তাহলে সেই রাজ্যের পুরো স্বাধীনতাই চলে যাবে ইংরেজ সরকারের হাতে তারা পুরোপুরি পরাধীন হয়ে পড়বে এবার এই অধীনতামূলক মিত্রতা নীতি কোন কোন ভারতীয় রাজ্য গ্রহণ করেছিল সর্বপ্রথম যে রাজ্য এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম সতেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে হায়দ্রাবাদের নিজাম প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে এই কোশ্চেনটি বহুবার প্রশ্নে করা হয় যে কোন রাজ্য প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে সেটা হচ্ছে হায়দ্রাবাদের নিজাম এরপরে আঠেরোশো এক খ্রিস্টাব্দে অযোধ্যা রাজ্য এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে যদিও এই অযোধ্যা রাজ্যকে বলপূর্বক ইংরেজরা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণে বাধ্য করেছিল তাহলে দ্বিতীয় রাজ্য হচ্ছে অযোধ্যা আঠেরোশো এক খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে তিন নম্বর ইঙ্গ মারাঠা যুদ্ধ সম্পর্কে যখন আমরা আলোচনা করছিলাম তখন দেখেছিলাম বেসিনের সন্ধি হয়েছিল উনিশ আঠেরো আঠেরোশো দুই খ্রিস্টাব্দে সেই বেসিনের সন্ধি ছিল একটি অধীনতামূলক মিত্রতা নীতি তাহলে তৃতীয় রাজ্য হচ্ছে মারাঠা রাজ্য মারাঠাদের পেশোয়া বাজিরাও দ্বিতীয় বা দ্বিতীয় বাজিরাও বেসিনের সন্ধির মাধ্যমে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে যদিও মারাঠা জাতির বাকি যে নেতারা ছিল তারা এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রথমে গ্রহণ করেনি শুধুমাত্র পেশোয়া বাজিরাও দ্বিতীয় এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে আঠেরোশো দুই খ্রিস্টাব্দে এবং এর পরে মারাঠাদের বাকি যারা নেতা ছিল তারা অর্থাৎ সিন্ধিয়া ভোঁসলে হোলকার এরাও অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করতে বাধ্য হয় সিন্ধিয়া অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে ভোসলে গ্রহণ করে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে এবং হোলকার এই নীতি গ্রহণ করে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এরপরে মালব বুন্দেলখণ্ড উদয়পুর এবং যোধপুর এই রাজ্যগুলি অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করে আঠেরোশো ষোলো খ্রিস্টাব্দে এবং সর্বশেষ জয়পুর রাজ্য গ্রহণ করে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে এরপরে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাজপুত রাজ্য এই চুক্তি স্বাক্ষর করে এইভাবে ভারতের একটি বিস্তীর্ণ অঞ্চলে কোম্পানির অধিপত্য প্রতিষ্ঠিত হয় এই নীতির মাধ্যমে এই ছিল আজকের ভিডিও সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা আশা করছি এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই ভিডিওটি এই পর্যন্তই এটি দেখার জন্য ধন্যবাদ